সম্পর্ক মোবাইল যোগাযোগের মাধ্যমে, প্রথমে মোবাইলে কথোপকথন, এরপর মন দেওয়া নেওয়া। প্রেমের প্রণয়ে বিয়ের আশ্বাসে শুরু হয় একাধিক শারীরিক সম্পর্ক। এক পর্যায়ে প্রেমিক শুভ মিয়াকে বিয়ের চাপ দিলে এড়িয়ে যান তিনি। কুলকিনারা না পেয়ে প্রেমিকা পিঙ্কি খাতুন কাজীপুর উপজেলার পলাশপুর গ্রামের রমজান আলীর ছেলে শুভ মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। পিঙ্কি বিয়ের দাবিতে বাড়িতে এলে কৌশলে পালিয়ে যান পলাশপুর গ্রামের কোরআন আলীর ছেলে শুভ মিয়া। এলাকাবাসী জানান, পিঙ্কি একজন মেয়ে মানুষ, তাই আমরা চাই মেয়েটার বিয়ে হোক। আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই এবং মুরব্বী পর্যায়ে সমাধান করার চেষ্টা করলে শুভ এবং তার পরিবারের লোকজন মেয়েটাকে মারধর করে বাড়ি থেকে পালিয়ে যায়। শুভ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। কাজীপুর থানার পুলিশ পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব জানান, বিষয়টা প্রেমের সম্পর্কের, আমরা তো আর বিয়ে দিতে পারি না। তবে থানার কোনো অভিযোগ করলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পরম বলছি যে আমি কিন্তু গেলি করলে আর আসবো না, আর পরে কয় সেরে দেখাই দিবে না। আচ্ছা, এখন যদি বিয়ে না করে কি করবেন? সুইসাইড করব। এখানে মেয়েটা এসে বিয়ের দাবিতে ছেলেটা মারধর করছে, করার পরে আমরা চাই মেয়েটার বিয়ে হোক, মেয়েটার সম্মান থাকুক। মেয়েটা এবছর আগে নিয়ে যাবো, তার কোনো নেই। আমরা চাই যে মেয়েটার বিয়ে হোক। পরিপ্রেক্ষিতে এখন কি চলছে, কি হচ্ছে এখন এই ব্যাপারে? কালকে আমি যখন 5টার দিকে এখানে আসি, তখন থেকে বাদেরপুর অনেক লোকজন শুনলাম যে শুভ নাকি শুভর বাড়িতে মেয়েটা উঠছে। আমি এসে ঘরের ভিতরে দেখলাম, দেখার পরে জিজ্ঞেস করলাম কী সমস্যা। বলে শুভ আমাকে শারীরিক সম্পর্ক করছে এবং এর আগেও করছে, 3 বছরের সম্পর্ক। কালকে নাকি ওকে ফোন করে নিয়ে এসে এই বাড়িতে নিয়ে এসে আর আমার 2 ঘন্টা থাকার পরে জন্য লোকজনকে দানা জানিয়েছে। তখন শুভ আরে মারধর করে থিয়া পালা গেছে। কেন আমরা আরও মুরব্বী ছিলাম, অনেকের জায়গায় বললাম যে কী কী সমস্যা হয়েছে, পরে বললো। তারপরে আসলে শুভ আর বাড়িতে আসে নাই। আমরা অনেকবার চেষ্টা করছি শুভর সাথে যোগাযোগ করার জন্য। শুভর যারা মুরব্বী ছিল তার সাথে যোগাযোগ করেছে, তারা এখন তো আমাদের কোনো এখানে যোগাযোগ করে নাই। তা আসলে আমরা এই গ্রামের লোক হিসাবে আমাদের গ্রামে একটা এরকম একটা ঘটনা, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। যে আসলে তো মেয়ে মানুষ, মা বোন সবারই আছে, সেক্ষেত্রে এর একটা সুষ্ঠু বিচার হলে আমরা এলাকাবাসী খুব খুশি। এবং গতকালকে থেকে মেয়েটা সারাটা রাত এখানে বসে আছে, সকালে এসে দেখি।